গুড মর্নিং। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো এবং 12-এও, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিশেষত দশম শ্রেণীর জন্য, তড়িৎচুম্বকত্ব। তড়িৎচুম্বকত্ব এবারে 2020 যে নতুন আপডেটেড সিলেবাস সেখানে অন্তর্ভুক্ত আছে, জড়তড়িৎ চ্যাপ্টারটা পুরোটাই আছে। সুতরাং খুব ইম্পর্টেন্ট একটা অংশ, ভালো করে দেখে নাও তোমরা। তো তড়িৎচুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎ চুম্বকত্ব, এই শব্দটা থেকে তোমরা যেটা বুঝতে পারছো, তড়িৎ ও চুম্বকের মধ্যে একটি পারস্পরিক সম্পর্কের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ আমরা এতদিন যেটা জেনে এসেছি, তড়িৎ শক্তি আলাদা করে পড়ে এসেছি, তড়িৎ পড়ে এসেছি আলাদা করে, আমরা চুম্বক শক্তি সম্পর্কে ছোট ক্লাসে আমরা আইডিয়া পেয়েছি। কিন্তু এখন আমরা এটা শিখবো যে তড়িৎ ও চুম্বক কিন্তু তাদের মধ্যে একটা আন্ত সম্পর্ক রয়েছে, তারা কিন্তু একে অপরের সঙ্গে খুবই রিলেটেড। ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম আর ভেরি মাচ ইন্টার রিলেটেড, অর্থাৎ তড়িৎ শক্তিকে কিন্তু চৌম্বক শক্তিতে এবং চৌম্বক শক্তিকে তড়িৎ শক্তিতে কিন্তু আমরা কি করতে পারি, রূপান্তর করতে পারি। অর্থাৎ তড়িৎ থেকে চুম্বকের সৃষ্টি হতে পারে বা চুম্বক থেকে তড়িতেরও সৃষ্টি হতে পারে, এবং একটাই শক্তি অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ বল ও চুম্বকীয় বল দুটোকে কম্বাইন করলে আমরা যেটা নতুন একটা বল পাই সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। সুতরাং এই জন্য আমরা এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং ভবিষ্যতে এটা খুব কাজে লাগবে, তড়িৎ চুম্বকত্ব, ভালো করে দেখে নাও। তাহলে এই যে তড়িতের প্রভাব যে একটা চুম্বকের ওপর আছে, বা তড়িৎ থেকে যে চুম্বক সৃষ্টি হতে পারে, সেটা প্রথম পরীক্ষাটা করেছিলাম আমরা যার মাধ্যমে, সেটা হচ্ছে বিজ্ঞানী ওরস্টেডের এক্সপেরিমেন্ট। দেখে নাও, বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা, সেখানে যেটা করা হয়েছে, দেখো একটা অ্যারেঞ্জমেন্ট আমরা রেখেছি, একটা ব্যাটারি, একটা সুইচ আছে, একটা পরিবাহী তার আছে, এটা একটা পরিবাহী তার, ধরো এ একটা পরিবাহী তার, আর এখানে একটা রাখা আছে চুম্বক শলাকা, এটা একটি কি চুম্বক শলাকা। এইবার আমরা যেটা জানি সাধারণত, ভালো করে দেখো, যে ধরো এই সুইচটা প্রথমে কি আছে, অফ আছে, সুইচ অফ আছে, অর্থাৎ এই বর্তনী দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, সাধারণ একটা চুম্বককে এখানে রাখা আছে। এবং একটি চুম্বক শলাকা আমরা কি জানি, সাধারণত যখন স্পেসে থাকে, ক্ষেত্র থাকে, আমাদের স্পেসে থাকে, তখন সেটা কোন দিকে মুখ করে থাকে, সাধারণত উত্তর দক্ষিণ মুখ করে থাকে, তাই না? একটি চুম্বককে যদি আমরা ফ্রিলি কি করে দিই, সাসপেন্ডেড করে দিই, ঝুলিয়ে দিই, তাহলে সেটা সবসময় আন্দোলিত হতে হতে একটা সময় পরে গিয়ে সবসময় কোন দিককে নির্দেশ করে, উত্তর দক্ষিণকে কিন্তু নির্দেশ করে। তাহলে চুম্বক শলাকার অবস্থান কি হয়, উত্তর দক্ষিণ, নর্মাল কেস, আমরা এখানে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব দেখিয়ে দিয়েছি বোঝানোর সুবিধার জন্য। এইবার তুমি কি করলে, সুইচটাকে কি করো, অন করো। যেই তুমি সুইচটাকে অন করলে, সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে, অর্থাৎ তড়িতের পরিমাণ জিরো নয়, তড়িৎটা প্রবাহিত হতে শুরু করবে, এদিকটা প্লাস, প্লাস থেকে যাচ্ছে এ থেকে বি, বি থেকে গিয়ে আবার ব্যাটারিতে ফিরে আসছে। তাহলে যখনই তড়িৎ প্রবাহিত হচ্ছে এই পরিবাহী তারের ভেতর দিয়ে, ভালো করে দেখো, এবং এখানে পরিবাহী তারটাকে আমরা রেখেছি ঠিক চুম্বক শলাকাটার উপরে, সমান্তরালভাবে ভূমির সঙ্গে সমান্তরালভাবে এই পরিবাহী তারটিকে রাখা আছে। এখন এই পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে কি, এই যে উত্তর মেরুটা অর্থাৎ চুম্বক শলাকা একটা বিক্ষেপ হতে শুরু করলো, অর্থাৎ সেটা ছিল উত্তর দক্ষিণ, সেটা সঙ্গে সঙ্গে কি হতে শুরু করলো, একটা বিক্ষেপ হতে শুরু করলো, এবং সেই বিক্ষেপের দিকটা আমরা পর্যবেক্ষণ করছি। দেখো যদি তড়িৎটা আমরা প্রবাহিত করি কোন দিকে, এটা উত্তর দিকে, অর্থাৎ উত্তর দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে যদি তড়িৎটাকে কি করা হয়, পাঠানো হয়, তাহলে চুম্বক শলাকার এই যে উত্তর মেরুটা, সেই উত্তর মেরুটা ঘুরে যাবে, অনুভূমিকভাবে ঘুরে যাবে, ঘুরে গিয়ে কোন দিকে বিক্ষিপ্ত হবে, এইদিকে বিক্ষিপ্ত হবে, এইদিকটা মানে কোন দিক, দেখো পশ্চিম দিকে। তাহলে উত্তর মেরুর যে বিক্ষেপটা সেটা কোন দিকে হচ্ছে, পশ্চিমে হচ্ছে। তখন কি করা হলো, ঠিক উল্টো কাজ করা হলো, এবার যে ব্যাটারির অভিমুখটাকে পাল্টে দেওয়া হলো, অর্থাৎ ব্যাটারির কি করা হলো, প্লাসটাকে মাইনাস করা হলো আর মাইনাসটাকে প্লাস করা হলো, অটোমেটিক্যালি তড়িতের অভিমুখটাও কি হবে, উল্টে যাবে, তড়িতের অভিমুখটা উল্টে যাবে, তখন বি থেকে এর দিকে যাবে। তড়িতের অভিমুখটা যখন বি থেকে এর দিকে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষেপ হচ্ছে, কিন্তু উত্তর মেরুর বিক্ষেপটা আগে হচ্ছিল পশ্চিম দিকে, এখন হচ্ছে কোন দিকে, এখন কোন দিকে হচ্ছে, পূর্ব দিকে হচ্ছে। অর্থাৎ বিক্ষেপের অভিমুখটা কিন্তু কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, বিক্ষেপের অভিমুখটা পরিবর্তন হয়ে গেল। ওকে, ক্লিয়ার হলো? একই রকম ভাবে আমরা যদি এখানে দেখো, এবার আমরা কি করলাম, পরিবাহী তারটা এতক্ষণ ওপরে ছিল,
পরিবাহী তারটা উপরে ছিল, তাহলে কি হলো, তড়িৎ প্রবাহ যাচ্ছিল উত্তর দিকে, উত্তর মেরুর বিক্ষেপ কি হচ্ছিল, পরিবাহী তারটা চুম্বক শলাকার উপরে ছিল, চুম্বক শলাকার তখন এবং তড়িৎ প্রবাহ যাচ্ছে কোন দিকে, উত্তর দিকে, তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে, উত্তর দিকে, তখন চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কি হচ্ছিল, পশ্চিমে হচ্ছিল। এইবার দেখো আমরা কি করলাম, এই পরিবাহী তারটিকে নিচে নিয়ে আসলাম, অর্থাৎ চুম্বক শলাকার সাপেক্ষে পরিবাহী তারের অবস্থানটা আমরা কি করে দিলাম, এই হচ্ছে পরিবাহী তার, তার অবস্থানটা পরিবর্তন করে দিলাম, অর্থাৎ নিচে নিয়ে আসলাম, এবং একই দিকে অর্থাৎ উত্তর দিকে এখন আমরা তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি। আগে উত্তর দিকে পাঠাচ্ছিলাম, ওপরে ছিল পরিবাহী তারটা, কোথায় ছিল পরিবাহী তারটা, কোথায় ছিল, এখানে ওপরে ছিল, এই যে চুম্বক শলাকা পরিবাহী তারটা তার ওপরে ছিল, উত্তর দিকেই তড়িৎ প্রবাহ হচ্ছিল, উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হচ্ছিল, চুম্বক শলাকার পশ্চিম দিকে। এখন কি হচ্ছে দেখো, চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হচ্ছে পূর্ব দিকে, উল্টে গেল, অবস্থানের পরিবর্তন হলো, তড়িৎ প্রবাহ একই আছে কিন্তু এদের অবস্থানের পরিবর্তন হলো, অর্থাৎ উত্তর মেরু এবং চুম্বক শলাকা এবং পরিবাহী তারের অবস্থানের পরিবর্তন ঘটলো, ফলে বিক্ষেপের অভিমুখটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল। একই রকম ভাবে নিচে থাকা অবস্থায় পরিবাহী তারটিকে তড়িৎ প্রবাহের দিকটাকেও যদি আমরা পরিবর্তন করে দিই, অর্থাৎ কি হয়, তড়িৎ প্রবাহের অভিমুখ এখন কোন দিকে হচ্ছে, দক্ষিণে আছে, তাহলে উত্তর মেরুর বিক্ষেপটা কি হচ্ছে, উল্টে যাচ্ছে, অর্থাৎ পূর্ব হচ্ছিল আগে, এখন কোন দিকে হচ্ছে, পশ্চিমে হচ্ছে। অর্থাৎ এই চারটি যে বিভিন্ন অবজারভেশন আমরা করলাম, একবার সুইচ অফ করে দেখলাম চুম্বক শলাকা উত্তর দক্ষিণে অবস্থান করছে, তার কোনো রকম কোনো বিক্ষেপ হচ্ছে না, সুইচ অন করলাম, পরিবাহী তারটা উপরে আছে, তড়িৎ যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরে, চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হচ্ছে পশ্চিমে, পরিবাহী তারটার তড়িৎ পরিবাহী অভিমুখ যদি আমরা উল্টে দিই, অর্থাৎ কী করি এখন, ঠিক উল্টে দিলাম, অর্থাৎ দক্ষিণের দিকে, উত্তর থেকে দক্ষিণের অভিমুখে যদি তড়িৎ প্রবাহ হয়, উত্তর মেরুর বিক্ষেপটা কি হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার ঘুরে যাচ্ছে, অর্থাৎ কোন দিকে ঘটছে, পূর্ব দিকে ঘটছে। আমরা কি করলাম, এবার পরিবাহী তারটাকেই পুরো নিচে নিয়ে চলে আসলাম চুম্বক শলাকার সাপেক্ষে, দিয়ে আবার উত্তর দিকে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি। দেখতে পাচ্ছি উত্তর দিকে আগে কি হচ্ছিল, উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হচ্ছিল, পশ্চিমে, এখন হচ্ছে পূর্বে। একই রকম ভাবে তড়িৎ প্রবাহ এবং দক্ষিণে করে দিচ্ছি, উত্তর মেরুর বিক্ষেপ হচ্ছে পশ্চিমে, পূর্ব হচ্ছিল এখন পশ্চিমে। অর্থাৎ একটা মনে রাখলে আমি বাকি চারটে কেস বা তিনটে কেস আমরা মনে রাখতে পারি, যে সুতরাং আমরা এখান থেকে একটা জিনিস আমরা অবজারভেশন করছি, যে যখনই কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে পরিবাহী তারের ভেতর দিয়ে, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চুম্বক শলাকার একটা বিক্ষেপ হচ্ছে। এখন একটা চুম্বককে কে বিক্ষেপ করে, একটি চুম্বককে কে বিক্ষেপ করে, একটি চুম্বককে বিক্ষেপ করে আরেকটি চুম্বক, একটি চুম্বকের বিক্ষেপের জন্য দায়ী কে, চুম্বকের বা চুম্বক শলাকার বিক্ষেপ যদি কোনো আমরা এখানে রাখি, তাহলে তার চারদিকে যে ত্রিমাত্রিক অঞ্চল ছিল তার একটা ইনফ্লুয়েন্স, তার একটা প্রভাব কাজ করে, তাই না? আমরা যদি তোমার লোহার যদি তোমার টুকরোগুলোকে নিয়ে আসো কাছে, সেগুলোকে আকর্ষণ করে একটা চুম্বক, সেটাকেই কি বলা হয়, তার চুম্বক ক্ষেত্র। কিন্তু এখানে তো কোনো চুম্বক নেই, এখানে তো কোনো চুম্বক নেই, এখানে কি রয়েছে, পরিবাহী তার, এবং পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হলেও দেখতে পাচ্ছি বিক্ষেপ হচ্ছে, অর্থাৎ বিক্ষেপ ঘটছে, একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তার মানে এই চুম্বক শলাকাগুলোর বিক্ষেপের জন্য দায়ী সবসময় আরেকটা চুম্বক, কিন্তু এখানে অন্য কোনো স্থায়ী চুম্বক নেই। তাহলে পরিবাহী তার যখনই তড়িৎ প্রবাহিত হচ্ছে তখনই বিক্ষেপ ঘটছে, মানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, যখন তড়িৎ প্রবাহ হচ্ছে না, কোনো চুম্বক ক্ষেত্র নেই, তাহলে সাধারণ যে উত্তর দক্ষিণ মুখ করে ছিল সেভাবে যাচ্ছে। অর্থাৎ এই যে চুম্বক ক্ষেত্রটা যে সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টির কারণটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এই চুম্বক ক্ষেত্র ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এই চুম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হচ্ছে, যার কারণে এই চুম্বক শলাকাগুলোর বিক্ষেপ হচ্ছে, তার কারণ হচ্ছে কি, তড়িৎ প্রবাহ। তার মানে তড়িৎ প্রবাহ হলেও চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন। তড়িৎ প্রবাহের ফলে, এই যে আমি লিখেছি দেখো, তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী তারের চারপাশে কি সৃষ্টি হয়, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি, অর্থাৎ একটা প্রভাব সৃষ্টি হয়, একটা চুম্বকের মতো আচরণ করে। তড়িৎ পরিবাহী তার কিসের মতো আচরণ করে, চুম্বকের মতো, এখানে লিখছি তড়িৎ পরিবাহী তার। হ্যাঁ, তার মানে আমরা দেখো
শুধু চুম্বক নিয়ে আবার শুধু তড়িৎ নিয়ে আলোচনা করছি না, দুজনের পারস্পরিক সম্পর্কটা আমরা পেলাম। ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা দেখতে পেলাম যে একটি তড়িৎ পরিবাহী তার কিসের মতো আচরণ করে, চুম্বকের ন্যায় আচরণ করে। মানে কি, একটা চুম্বক যেমন অন্য চুম্বককে বিক্ষিপ্ত করে, তেমনি এই তড়িৎ পরিবাহী তার এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে সেই তারের কাছাকাছি থাকা একটি চুম্বক শলাকাতেও সেই তড়িৎ পরিবাহী তারটি কি করছে, বিক্ষিপ্ত করছে। কেন? তাই তারের চারপাশে কি সৃষ্টি হচ্ছে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, প্রভাব সৃষ্টি হয়, যা এই চুম্বক শলাকার বিক্ষেপের কিন্তু কারণ। অর্থাৎ তড়িৎ থেকে চুম্বকত্ব সৃষ্টি হতে পারে, অর্থাৎ তড়িৎ প্রবাহ ও চুম্বক শক্তি, তড়িৎ শক্তি ও চুম্বক শক্তি একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক যুক্ত। এবং এই চুম্বক ক্ষেত্র দেখো একটা জিনিস, তার মানে বুঝতে পারছো এই যে বল প্রয়োগ করছে বা ক্ষেত্র একটা প্রভাব সৃষ্টি করছে এই তড়িৎ প্রবাহর জন্য, তড়িৎ প্রবাহ কারণ, তার জন্য কি সৃষ্টি হচ্ছে, চুম্বক ক্ষেত্র ফল। এই তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার অভিমুখটাও দেখো নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে, তার জন্যই তো দিকটা পরিবর্তন করছো, তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করছো, চুম্বক শলাকার বিক্ষেপের দিকটাও কি হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছো, একবার ওপরে নিয়ে যাচ্ছ, তাহলে কার কার ওপর নির্ভর করছে, তড়িৎ প্রবাহের অভিমুখের ওপর নির্ভর করছে, কোন দিকে বিক্ষিপ্ত হবে। আবার কিসের ওপর নির্ভর করছে, যে অবস্থানের ওপর, চুম্বক শলাকার অবস্থান কোথায় আছে, তড়িৎ প্রবাহ তার উপরে আছে না নিচে আছে। অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে, যে প্রভাবটা তার অভিমুখটাও কি হতে পারে, অভিমুখটাও কি হতে পারে, পরিবর্তনশীল, অর্থাৎ ভেক্টর রাশি। এবং এই ধরো তড়িৎ প্রবাহের মানটা তুমি যদি কমাও বা বাড়াও, বৃদ্ধি করো বা হ্রাস করো, ব্যাটারির পাওয়ারটাকে কমিয়ে বাড়িয়ে, দেখতে হবে বিক্ষেপের পরিমাণটাও কিন্তু হ্রাস বৃদ্ধি করছে। অর্থাৎ বিক্ষেপের পরিমাণ, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের যে মানটা সেটাও কম বেশি হতে পারে, তড়িতের উপর নির্ভর করবে সেটা। সুতরাং এখান থেকে আমরা ফার্স্ট যে অবজারভেশন তড়িৎ চুম্বকত্ব পড়তে গিয়ে, যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, কি বলবো আমরা, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, আমরা এখানে লিখি তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। এবং সেটা কে পরীক্ষাটা করেছিলেন, ওরস্টেডের পরীক্ষা। অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি কারণ হয়, তার ফলে সৃষ্টি হয় চুম্বক ক্ষেত্র। এই জিনিসটা কিন্তু আমাদের এখন নতুন জিনিস, এই জিনিসটা আমরা কিন্তু জানতাম না ক্লাস টেনে, তড়িৎ চুম্বকত্বে, অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি পাঠানো হয় তার ফলে চুম্বকত্ব সৃষ্টি হচ্ছে। তাই তড়িৎ প্রবাহ যদি কারণ হয়, তড়িৎ প্রবাহ যদি কারণ হয় তার ফলে সৃষ্টি হয় চুম্বক ক্ষেত্র, এবং তার অভিমুখটা কি হচ্ছে, প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। কার কার ওপর নির্ভর করবে, দিকের ওপর নির্ভর করে, কোন দিকে তড়িৎ প্রবাহ যাবে না যাবে তার উপর নির্ভর করবে। ওকে, ক্লিয়ার হলো? এই যে বিক্ষেপ, কোন দিকে বিক্ষিপ্ত হবে উত্তর মেরুটি চুম্বক শলাকার, সেটা আমরা একটা সূত্রের সাহায্যে, একটা নিয়মের সাহায্যে আমরা বার করতে পারি, যেটাকে আমরা মনে রাখবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বলি। সেটা কি বলছে, আমরা আগের যে অবজারভেশনগুলো দেখলাম পর্যবেক্ষণ, সেগুলো আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। সেই নিয়মটা কি বলে, যে কোনো ব্যক্তি দেখো কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে, উত্তর দিকে, এক্ষেত্রে পরিবাহী তারের ভেতর দিয়ে, সেই অভিমুখে সে কি করছে, সাঁতার কাটছে, ধরো পরিবাহী তারের ওপর দিয়ে সে ওই অভিমুখে সাঁতার কাটছে, কোন দিকে সাঁতার কাটছে, এক্ষেত্রে উত্তর দিকে। তাহলে উত্তর দিকে সে যখন সাঁতার কাটবে, তার বাম হাতটা কোন দিকে বিক্ষিপ্ত হবে, বাম হাতের বিক্ষেপ, সাঁতার কাটার সময় বাম হাতের বিক্ষেপ কোন দিকে হয় এই অভিমুখের ক্ষেত্রে, এটা হচ্ছে উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাহলে বাম হাতের বিক্ষেপ কোন দিকে হচ্ছে, পশ্চিম দিকে, সেই দিকেই চুম্বক শলাকার উত্তর মেরুর কি হবে, বিক্ষেপ হবে, সেটাই তো আমরা শিখলাম একটু আগেও। তাহলে এটাও অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যেও আমরা দেখাতে পারি, পুরো জিনিসটাকে যদি ঘুরিয়ে দাও তাহলে বাম হাতটা তখন কি হয়ে যাবে, পূর্ব দিকে ঘুরবে, এখন কোন দিকে যাচ্ছে, সে পশ্চিমে যাচ্ছে, তড়িৎ প্রবাহের দিকটা উল্টে গেলে বাম হাতটা তখন কোন দিকে আসবে, পূর্ব দিকে। অর্থাৎ এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, কোনো ব্যক্তি যদি তড়িৎ প্রবাহের অভিমুখে উত্তর দিকে সাঁতার কাটছে এক্ষেত্রে, তাহলে তার বাম হাত যেদিকে বিক্ষেপ হয়, চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপও কি হয়, সেই দিকে ঘটে। ঠিক আছে, বোঝা গেল? দেখো এবার আমরা এই যে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেটা আমরা কিভাবে হচ্ছে, কোন দিকে হচ্ছে সেই চুম্বক ক্ষেত্র, তার প্রভাবটা, সেটা বোঝার জন্য আমরা কি করব,
আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, কিছু কাল্পনিক রেখার সাহায্যে, ঠিক আছে? অর্থাৎ আমরা জানি চৌম্বক বলরেখার সাহায্যে সেগুলোকে কিন্তু আমরা নির্দেশ করি, কিছু লাইন্স, কিছু ইমাজিনারি কাল্পনিক রেখা, যে রেখাগুলো নির্দেশ করবে যে অভিমুখটা, অর্থাৎ এই বলটা কোন দিকে দিচ্ছে। এটা যদি একটা চুম্বকের ন্যায় আচরণ করে পরিবাহী তারটা, তাহলে সেই চুম্বকটার বিভিন্ন অংশে কি হচ্ছে, এই চুম্বকের বিভিন্ন অংশে কাছে থাকলে কি হচ্ছে, আকর্ষণ বল বেশি হবে, তাই না? দূরে গেলে আস্তে আস্তে বলের পরিমাণটা কি হবে, হ্রাস পাবে, অভিমুখটাও পরিবর্তন হবে। অর্থাৎ এইভাবে তার অভিমুখটাও কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা আমরা নির্দেশ করি কিছু কাল্পনিক রেখার সাহায্যে, সেই রেখাগুলোকে আমরা কি বলি, চৌম্বক বলরেখা। তাহলে আমরা সেই এক্সপেরিমেন্টটা করব। এখানে একটা পরিবাহী তার রেখেছি, দেখো এই পরিবাহী তারটাকে আমরা এইভাবে উল্লম্বভাবে রেখেছি। এবার এতক্ষণ অনুভাবে দেখাচ্ছিলাম, আমরা একটা কার্ডবোর্ড রাখলাম, এই কার্ডবোর্ডের ভেতর দিয়ে কি করলাম, মাঝখান দিয়ে ছিদ্র করে উল্লম্বভাবে এই পরিবাহী তারটাকে আমরা রাখলাম, কার্ডবোর্ড এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এইবার তুমি দুটো জিনিস করতে পারো। এক হচ্ছে কিছু আয়রন নেলস বা ছোট 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 লোহার টুকরোকে আমরা এখান দিয়ে ছড়িয়ে দিলাম কার্ডবোর্ড, একদম ছোট আয়রন নেলস বলা হয় ওগুলোকে, এইভাবে ছড়িয়ে দেওয়া হলো, বুঝতে পেরেছ? আয়রন নেলসকে এইভাবে সমগ্র অংশ জুড়ে আমরা কি করলাম, ছড়িয়ে দিলাম। এখন এই অবস্থায় কিন্তু দেখো কোনো তড়িৎ নেই, আমরা সুইচটা কি আছে, অফ আছে, সুইচ অফ আছে, কোনো তড়িৎ নেই, অর্থাৎ কোনো রকম চুম্বকের ন্যায় আচরণ করবে না, কোনো রকম চুম্বকের ন্যায় আচরণ করবে না। এটা কি হচ্ছে, র্যান্ডম অরিয়েন্টেড, র্যান্ডম মানে যেদিকে ইচ্ছা সেই দিকে অরিয়েন্টেড রয়েছে, অরিয়েন্টেশন মানে আয়রন নেলস গুলো নিজেদের মতো যেভাবে রেখেছো সেভাবেই রয়ে আছে, যেভাবে রেখেছো সেভাবেই রয়ে গেছে। এইবার তুমি কি করলে, এইবার তুমি কি করলে, সেকেন্ড কেসে সুইচটাকে কি করে দাও, সুইচটাকে অন করে দাও। তাহলে সুইচ অফ থেকে তুমি কি স্টার্ট নিয়ে গেলে, সুইচটাকে অন করলে, যেই অন করলে সঙ্গে সঙ্গে কি হতে শুরু করলো, তড়িৎ প্রবাহিত হতে কিন্তু শুরু করলো। তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে, উপরের দিকে। যেই তড়িৎ প্রবাহিত হতে স্টার্ট করলো, তোমরা সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত জিনিস দেখতে পাবে, একটু যদি এই কার্ডবোর্ডটাকে একটু যদি তুমি হিট করো, সামান্য সামান্য যদি আঘাত করো, তাহলে দেখতে পাবে এই যে আয়রন যে নেলস গুলো ছিল, সে আয়রন নেলস গুলো কি হচ্ছে, তারা নিজেদের মধ্যে একটা প্যাটার্ন তৈরি করছে, সুসজ্জিতভাবে তারা বিন্যস্ত হচ্ছে কিসের চারদিকে, এই চুম্বক ছিল এই পরিবাহী তারের চারদিকে সুবিন্যস্ত হচ্ছে, একটা নির্দিষ্টভাবে তারা কিন্তু সাজিয়ে বসছে নিজেদের মতো করে। মনে হচ্ছে কেউ যেন তাদের উপর সেই দিকে বলছে জোর করে যে তোরা এদিকেই বস, কোনো একটা বল প্রয়োগ করছে বাইরে থেকে কেউ। তাহলে এইগুলো হচ্ছে কি, সুসজ্জিত সেই আয়রনের লোহার ছোট ছোট টুকরোর বিন্যাস, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আয়রন নেলস। তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এদেরকে কেউ এই অভিমুখে কি করেছে, বল প্রয়োগ করেছে, এই অভিমুখে কি করেছে, বল প্রয়োগ করেছে, তার জন্য এরকম বিন্যাস করেছে। এবং এগুলোকে যদি আমরা একটা ইমাজিনারি কাল্পনিক রেখার সাহায্যে কি করি, যুক্ত করি, তাহলে দেখতে কিরকম লাগবে, কতগুলো রেখা লাগবে না, বৃত্তাকার রেখা। অর্থাৎ নিশ্চয়ই এই দিকগুলোতে তাদেরকে কেউ একটা বল প্রয়োগ করছে, এই নির্দিষ্ট দিকে তাদেরকে বল প্রয়োগ করেছে, মানে চৌম্বক যে ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে এই তড়িৎ পরিবাহী তারের কারণে, তার অভিমুখগুলো নিশ্চয়ই এরকম বৃত্তাকার, বলের অভিমুখটা প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে বৃত্তাকার, ফলে যেখানে যেটা রয়েছে সেটা সেই দিকে অরিয়েন্টেশন হয়েছে। তাহলে এই হচ্ছে কি, তড়িৎ বলরেখার বা চৌম্বক ক্ষেত্রের যদি তোমাকে পরীক্ষায় ছবি আঁকতে দেয় যে একটি পরিবাহী তারের চারদিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কিরকম হয়, এটা হচ্ছে স্ট্রেট কন্ডাক্টিং ওয়ার, একটি রৈখিক পরিবাহী, তাই না, একটি সরল রৈখিক, এটা হচ্ছে স্ট্রেট ওয়ার, মনে রাখবে। এটা কার ক্ষেত্রে, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়ার, ঠিক আছে, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়ারের ক্ষেত্রে এইভাবে বলরেখা সৃষ্টি। এবার তো এর অভিমুখ একটা কিন্তু আছে, এটা এই পরীক্ষাটার সাহায্যে আমরা দেখাতে পারি আয়রন নেলস এর সাহায্যে। আরেকভাবে আমরা এটা দেখাতে পারি, সেটা হচ্ছে অভিমুখটা কোন দিকে হচ্ছে। দেখো ক্লক ওয়াইজ যদি হয় বৃত্তাকার, আমরা দেখতে পাচ্ছি রেখাগুলো কি হচ্ছে, বৃত্তাকার। তাহলে বৃত্তের তো দুটো অভিমুখ থাকে, একটা ক্লক ওয়াইজ অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে সেটা জানার জন্য আমাদের তখন আরেকটা এক্সপেরিমেন্ট করতে হয়, সেটা হচ্ছে কিসের পরীক্ষা বলো,
এই চুম্বক শলাকাকে আমরা কম্পাসের সাহায্যে আমরা এই এক্সপেরিমেন্টটা করতে পারি। কিসের সাহায্যে? কার্ডবোর্ড, একই এক্সপেরিমেন্ট, কার্ডবোর্ড ম্যাগনেটিক কম্পাস, চুম্বক শলাকা পরীক্ষা। অর্থাৎ এখানে আমরা এখানে শুধু কি করলাম, আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে তাহলে এই এক্সপেরিমেন্টটা, অথবা একই জিনিস আয়রন লেন্সের জায়গায় আমরা চুম্বক শলাকা রেখে রেখে করবো। এবার যেই তুমি চুম্বক শলাকা রাখবে, তুমি অটোমেটিক্যালি একটা জিনিস দেখতে পারবে। ধরো এইখানে তুমি একটা চুম্বক শলাকা রেখে দিয়েছো কার্ডবোর্ডের ওপর, দেখবে উত্তর মেরুর বিক্ষেপটা একটা নির্দিষ্ট দিক অবস্থান করছে। উত্তর মেরু সব সাধারণভাবে উত্তর দক্ষিণ মুখ করে থাকে, সাধারণভাবে চুম্বক শলাকাটা কিভাবে মুখ করে থাকে, উত্তর দক্ষিণ। কিন্তু যেই তুমি এখানে রাখছো অটোমেটিক্যালি ঘুরে গিয়ে সেটা হয়তো উত্তর মেরুটা এইদিকে মুখ করছে। তুমি এখানটা কি করলে, একটা ছোট্ট পিন করলে, মানে একটা পেন্সিল দিয়ে দাগ, আবার তুমি চুম্বক শলাকাটাকে ওই ঠিক ওই অবস্থানে নিয়ে আসো, অন্তিম বিন্দুটাকে, অর্থাৎ সাউথ পোলটাকে এখানে নিয়ে আসো। দেখবে অটোমেটিক্যালি নর্থ পোলটা আবার ঘুরে গেছে, এইদিকে ঘুরে যাচ্ছে, অটোমেটিক্যালি নিজের মতো অ্যাডজাস্ট করে নিচ্ছে। এখানে নিয়ে আসলে অটোমেটিক্যালি নর্থ পোলটা দেখো এইদিকে ঘুরে আসছে, এখানে নিয়ে আসো দেখো অটোমেটিক্যালি নর্থ পোলটা নিজের মতো সাজাচ্ছে। তাহলে এই প্রত্যেকটা বিন্দুকে যদি আমরা কি করতে থাকি, যুক্ত করতে থাকি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে উত্তর মেরুটাকে, এই চুম্বক শলাকার উত্তর মেরুকে কি করছে, এই তড়িৎ পরিবাহী তারের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র নিজের মতো করে বল প্রয়োগ করছে, এবং সেই বলের অভিমুখটাও প্রতি মুহূর্তে কি হচ্ছে, প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, বলের অভিমুখটাও প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। এখানে রাখলে কি হচ্ছে দেখো, এইভাবে বল প্রয়োগ করছে, তাই না? এখানে রাখলে কি হচ্ছে, এইভাবে বল প্রয়োগ করছে। অর্থাৎ এই বিন্দুগুলোকে যুক্ত করলে আমরা কি পাবো, এক একটা বলরেখা পাচ্ছি, এখানে আমরা বলরেখা পাচ্ছি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। সুতরাং এই পরীক্ষার সাহায্যে আমরা কিন্তু এই তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, চুম্বকের মতো আচরণ করছে, সেই চুম্বকের কোন অবস্থানে কতটা বল ক্রিয়া করছে, তার অভিমুখ কি হচ্ছে, সেই সম্পর্কে কিন্তু আমরা আইডিয়া পাই। এবং ওই যেটা বললাম, এই যে বৃত্তাকার যে রেখাগুলো, এই যে বৃত্তাকার রেখাগুলো, সেই রেখাগুলোর অভিমুখটা কি হতে পারে, ঘড়ির কাঁটার দিকে হতে পারে, অথবা ঘড়ির কাঁটার বিপরীতে হতে পারে। সেটা ঘড়ির কাঁটার দিকে হবে না ঘড়ির কাঁটার বিপরীতে হবে সেটা আমরা নির্ধারণ করি, অর্থাৎ বলরেখার অভিমুখ, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা আমরা নির্দেশ করি। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়ারের জন্য বলরেখাগুলো কিরকম হয় বলো, বলরেখাগুলো কি হচ্ছে, বৃত্তাকার, ঠিক আছে? অর্থাৎ সরলরৈখিক তারের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না, সরলরৈখিক তারের ক্ষেত্রে বলরেখাগুলোর অভিমুখটা কি হচ্ছে, বৃত্তাকার হচ্ছে। তাহলে বৃত্তের কি হতে পারে, আইদার ক্লক ওয়াইজ অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ। এবার একটা নিয়ম আছে এখানে, এই নিয়মটা একটু মনে রাখবে, রাইট হ্যান্ড গ্রাস্প রুল, রাইট হ্যান্ড গ্রাস্প রুল, অর্থাৎ দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, মানে ডান হাত মুষ্টি করো, দক্ষিণ হস্ত, তার থেকে ইংলিশটা বুঝতে সুবিধা, মুষ্টি, মুষ্টি নিয়ম, ঠিক আছে? দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম মনে রাখবে। সে কি বলছে, যে দেখো ভালো করে দেখো, এই একটা পরিবাহী তার, ভালো করে অবজার্ভ করো, এই হচ্ছে পরিবাহী তার, এই পরিবাহী তারের অভিমুখে তুমি কি করলে, তোমার বুড়ো হাত থাম ফিঙ্গারকে রাখলে, আর বাকি ফিঙ্গারগুলো কি করলে, মুষ্টিবদ্ধ করলে। অর্থাৎ এরকম ভাবে তুমি বাকি ফিঙ্গারগুলোকে, বাকি আঙুলগুলোকে কি করলে, তারটাকে দিয়ে জড়িয়ে ধরলে। আর বুড়ো আঙুলটা কি নির্দেশ করছে, তোমার থাম ফিঙ্গার কি নির্দেশ করছে, তড়িৎ প্রবাহের অভিমুখ, এই হচ্ছে তোমার অবস্থান হবে। যদিও তারটাকে নিশ্চয় ধরবি না, ইমাজিন কর, তড়িৎ প্রবাহের তারটাকে ধরবি না, তুই ইমাজিন কর যে যেদিকে তারে তড়িৎ প্রবাহ হচ্ছে স্ট্রেট, তো সেই দিকে তোর ডান হাতের বুড়ো আঙুলটা সেই দিককে নির্দেশ করছে, আর বাকি আঙুলগুলো কি করছিস, এনসার্কেল করেছিস, ভাঁজ করেছিস, দিয়ে তারটাকে এখন জড়িয়ে ধরেছিস। তাহলে দেখতে পাচ্ছিস যে বাকি যে আঙুলগুলো যেদিকে ঘুরছে তারটাকে জড়িয়ে ধরার জন্য, সেই দিকটা হচ্ছে বৃত্তাকার না? তাহলে এখানে কি হচ্ছে, আঙুলগুলো কি হচ্ছে, কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এখানে বলরেখাগুলোর অবস্থান কিরকম হবে, বলরেখার অভিমুখ কিরকম হবে, বৃত্তাকার তো হবেই, কিন্তু সেই বৃত্তাকার কিরকম হবে, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে দিকটা দেখিয়ে দেবে সঙ্গে সঙ্গে, এই দেখো দিকটা নির্দেশ করে দাও, দেখেছো? আমরা এখানে কি হচ্ছে, ওপরের দিকে উঠছে, তাহলে বলরেখার অভিমুখ গুলো কি হচ্ছে, দেখতে পাচ্ছ বৃত্তাকার তো হচ্ছেই, এবং সেই বৃত্তের অভিমুখ গুলো কিরকম হচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজ, কি হচ্ছে,
অ্যান্টি ক্লকওয়াইজ। একই রকম ভাবে তুমি যদি বলো আমি তড়িৎ প্রবাহী অভিমুখটা উল্টে দেবো নিচের দিকে, নিচের দিকে করে দাও, তাহলে দক্ষিণহস্ত ডান হাতের পুরো আঙুলটা নিচের দিকে, তাহলে দেখো বাকি আঙুলগুলো এখন কি হচ্ছে, দেখো ঘড়ি কাঁটার দিককে নির্দেশ করছে। তাহলে এখন বলরেখাগুলো বৃত্তাকারই হবে, কিন্তু তার অভিমুখটা কি হয়ে যাবে, ঘড়ির কাঁটার দিকে হয়ে যাচ্ছে। তার এইভাবে এই বলরেখা অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের বিভিন্ন অবস্থানে, চৌম্বক বলরেখার বিভিন্ন অবস্থানে হ্যাঁ বলের মানটাও কি হয়, বিভিন্ন হয়। কি করে মান নির্ণয় করে, ধরো কোনো একটা বিন্দুতে, এখানে যদি একটা আমরা সোলাকার ফলকাকে রাখি, তাহলে এই চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে বল ক্রিয়া করবে, এই যে লাইনটা বৃত্তের তো কোনো নির্দিষ্ট দিক হয় না, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক বরাবর হবে, কোন দিকে বল ক্রিয়া করবে, স্পর্শক বরাবর। এই বিন্দুতে কোন দিকে, এই দিকটায় দিকে, এই স্পর্শক বরাবর, এখানে কোথায়, স্পর্শক বরাবর। প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা, প্রতি মুহূর্তে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এটা দেখতে পাচ্ছ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কি হচ্ছে, প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। বৃত্তের কোনো একটা বিন্দুতে তোমাকে যদি বলে এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে, তাহলে বৃত্তের স্পর্শক বরাবর, কোন বরাবর, প্রতি মুহূর্তে দিকটাও পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে কোন দিকে হবে, দেখো স্পর্শক এইভাবে হচ্ছে, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এই তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ জানতে পারি। এটা কিসের জন্য হলো, একটি স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র দেখলাম। তাহলে আমাদের তড়িৎ চৌম্বক ক্ষেত্রের প্রথম অংশ পার্ট ওয়ানে আমরা এইটুকুনি আলোচনা করলাম, যেখানে আমরা শিখলাম যে তড়িৎ প্রবাহের ফলে কি সৃষ্টি হয়, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, তার পরীক্ষা এবং তার অ্যানালিসিস এবং কিছু নির্দিষ্ট রুলসের সাহায্যে সেগুলোর কিন্তু ব্যাখ্যা। পরবর্তী ক্লাসে আমরা এই যে তড়িৎ প্রবাহী তারটা, সেটা যদি একটার জায়গায় দুটো হয়, সেটা যদি সার্কুলার লুপ হয়, তাহলে তো তড়িৎ প্রবাহী তার বিভিন্ন আকার দিলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কী হবে, পরিবর্তন হবে, সেই সংক্রান্ত আমরা আলোচনা নেক্সট ক্লাসে করব।